বর্ধিত ফেরি ভাড়া প্রত্যাহারের দাবিতে আজ ছোট দুধপাতিল গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা জেলাশাসকের নিকট একটি স্মারকপত্র প্রদান করে। স্মারকপত্রে উল্লেখ করা হয়, পয়লা ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে নদী পারাপাড়ে নৌকোগুলি লেসি দ্বিগুণ ভাড়া দাবি করছে। বর্তমানে নদী একদিকে পার হতে গেলে 2 টাকা এবং যাওয়া আসা করলে 4 টাকা দিতে হতো। গত মে মাসে একটি সরকারি নির্দেশে এই ভাড়া ধার্য হয়েছিল। যদিও খুচরোর অভাবের জন্য জনগণের কাছ থেকে লেসিরা 5 টাকা সংগ্রহ করত, কিন্তু হঠাৎই নৌকো ভাড়া দ্বিগুণ করে নেওয়ার ফলে জনগণের মধ্যে বিশাল প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কারণ ছোট দুধ পাতিল এলাকার মানুষ রোজই রোজকার ছোট ব্যবসা, চিকিৎসা, পড়াশোনা ইত্যাদি প্রয়োজনে সেতু না থাকার জন্য দিনে একাধিকবার ঘনিয়ালা ঘাট হয়ে নদী পারাপার করতে হতো। ফলে লেসিদের এই সিদ্ধান্তে জনগণের ঘাড়ে বাড়তি আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে শেফালি দাস, অপর্ণা দাস, দীপক শুক্ল বৈদ্য, ঝর্ণা দাস, সন্ধ্যা দাস প্রমুখ দাবি করেন যে আর্থিক অবস্থার কথা বিবেচনা করে কোনো অবস্থাতে যাতে নৌকো পারাপারের ভাড়া বৃদ্ধি করা না হয়, অন্যথায় তারা আন্দোলন পথে যেতে বাধ্য হবে। শিলচর থেকে সুরজিৎ চক্রবর্তী, রিপোর্ট আমাদের টিভি। বাসিন্দা আমাদের বনিয়ালা ঘাট দিয়ে প্রত্যেক দিন ফেরি পার হয়ে আসতে হয়। তো প্রত্যেক দিন পার হয়ে আসতে আমাদের যে ভাড়াটা দিতে হচ্ছিলো, এখন আমাদের দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। তাই আমরা আজকে ডিসি অফিসে, এডিসির কাছে আমরা মেমোরেন্ডাম সাবমিট করেছি যেন আমাদের এই ফেরি ভাড়াটা কমানো হয়, উনি যেন দেখেন। এই জন্য আমরা এখানে এসেছি, মেমোরেন্ডাম সাবমিট করেছি ওনাকে যেন আমাদের ভাড়াটা কমানো হয়। প্রত্যেক দিন যেতে আসতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নম্বর 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।